আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আইনটি আপনার মন খারাপের কারণ হতে পারে। জি, সৌদির নতুন এক্সিট আইন অনেক প্রবাসীদেরকে বিপদে ফেলবে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সৌদি আরবে আমাদের প্রবাসীদের এক্সিট আইন ইতিমধ্যে পরিবর্তন হয়েছে। সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয়ের নতুন যে কিউআ পোর্টাল বা কিউআ ওয়েবসাইট হয়েছে, সেখানে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে আমাদের প্রবাসীরা কিভাবে এখন থেকে সৌদি আরবে তারা তাদের ছুটি এবং এক্সিট নিজেরাই লাগাতে পারবে। তবে এই দুইটি যে নতুন নিয়ম হয়েছে, এতে আমাদের প্রবাসীরা একটু বিপদে পড়তে পারে। কিভাবে বিপদে পড়তে পারে সে ব্যাপারে বিস্তারিত বলছি। দেখুন, আপনি যখন কিউআ পোর্টালের মাধ্যমে এই যে আপনার কফিলের অনুমতি ছাড়াই এক্সিট রিএন্ট্রির জন্য আবেদন করবেন, তখন আপনি সর্বোচ্চ সময় পাবেন 30 দিন। জি, 30 দিনের ছুটি পাবেন আপনি। এই 30 দিনের ছুটি ছাড়া কিন্তু আপনি একদিনও অতিরিক্ত সৌদি আরবের বাহিরে থাকতে পারবেন না। তবে এখানে একটা বিষয় উল্লেখ করা জরুরি, আপনি যে নিজে কিউআ পোর্টাল থেকে ছুটির আবেদন করে নিচ্ছেন, এর মানে এই নয় যে আপনার বর্তমান কফিল বা কোম্পানি তাদের মুকিম পোর্টাল থেকে আপনাকে এক্সিট রিএন্ট্রি দিতে পারবে না। জি, তারাও দিতে পারবে, আপনিও নিতে পারবেন। আপনি নিলে সর্বোচ্চ 1 মাসের ছুটি পাবেন, তারা নিলে আপনাকে ইচ্ছা মতো 2 মাস, 3 মাস বা 160 দিনের ছুটিও দিতে পারবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এখন যেহেতু আমাদের প্রবাসীরা নতুন কিউআ পোর্টালে যুক্ত হয়েছে, আর এতে করে অনেক প্রবাসীরাই তারা কিন্তু এই যে 1 মাসের এক্সিট রিএন্ট্রি ছুটি নিয়ে নেবে, এতে ভবিষ্যতে তাদের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি তথ্য হচ্ছে, আমাদের যে সমস্ত প্রবাসীরা ফাইনাল এক্সিটে যাবে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। দেখুন, আমাদের কোনো প্রবাসী যখন কিউআ পোর্টালের মাধ্যমে ফাইনাল এক্সিট ভিসার জন্য আবেদন করবে, 1 থেকে 10 দিনের মধ্যে তার যে কোম্পানি বা কফিল রয়েছে তার সাথে তার সকল প্রকার লেনদেন বা কোনো হিসাব নিকাশ থাকলে সেটা পরিশোধ করতে হবে। এক্সিট রিএন্ট্রি ভিসাতে যাওয়া যতটা সহজ, ফাইনাল এক্সিটে যাওয়াটা আরেকটু কঠিন হতে পারে এমনটাই মনে হচ্ছে। কারণ সৌদি আরবে কফিলের সাথে যদি আপনার কোনো লেনদেন বাকি থাকে, তাহলে আপনি তাকে উপেক্ষা করে সৌদি আরব ত্যাগ করবেন, এটা এতটাও সহজ হবে না। আরেকটি মিডিয়াতে খবর পাচ্ছি, যদিও তথ্যটা শতভাগ ভেরিফাইড না, সেখানে বলা হচ্ছে কোনো কর্মী যদি তার বর্তমান কোম্পানি বা কফিলের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি টার্মিনেট করে সৌদি আরব ত্যাগ করে বা ফাইনাল এক্সিট নেয়, তাহলে সে আর কোনো দিন সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। আমি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, এই খবরটা শতভাগ ভেরিফাইড না, আমাদের একটু সন্দেহ রয়েছে, তারপরও আপনাদের সুবিধার্থে এই তথ্যটি সংযুক্ত করছি। এখন আপনি যখন আপনার কফিলের কাছ থেকে কিউআ পোর্টাল বা আপসির পোর্টালের মাধ্যমে ফাইনাল এক্সিট নেবেন, ফাইনাল এক্সিটে নিয়ে ভবিষ্যতে আপনার সৌদি আরবে প্রবেশ নিয়ে কিছুটা আশঙ্কা থাকতেই পারে। আরেকটি বিষয়, আপনি যদি আপনার কফিলের মাধ্যমে বা কোম্পানির মাধ্যমে ফাইনাল এক্সিট লাগিয়ে থাকেন, তাহলে সেই ফাইনাল এক্সিটে আপনি সৌদি আরবে থাকার জন্য 60 দিন সময় পান। যেদিন ফাইনাল এক্সিট লাগাবেন সেদিন থেকে 60 দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। কিন্তু আপনি নিজেই তখন কিউআ পোর্টালের মাধ্যমে আপনার ফাইনাল এক্সিটে লাগিবেন, তখন আপনি সর্বোচ্চ 15 দিন সময় পাবেন। 15 দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। তাই বলা যায় এই যে নতুন আইনটি, সেটা আমাদের প্রবাসীদের জন্য কিছুটা হলেও বিপদের কারণ হতে পারে। আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে এ ব্যাপারে তথ্য দিয়ে শেয়ার করব যে ভবিষ্যতে আমাদের সৌদি প্রবাসীদের এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে কিনা। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এ ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে, দয়া করে এই ভিডিও নিচে কমেন্ট করুন। আমরা খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, দয়া করে ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।